অফিসের জন্য ইটস আ মাস্ট বাই পারফিউম। ফিমেলরাও চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, এই এই পারফিউমটা ডিএনএ ফিমেলরাও যদি চান ব্যবহার করতে পারেন। যারা অফিসে একটা পারফিউম পারচেস করতে চান, ব্লাইন্ড বাই করতে চান, 105 ml ইডিপি কনসেন্ট্রেশনে, এই পারফিউমটা আপনি চোখ বন্ধ করে পারচেস করবেন, আপনার অফিসের কলিগরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি লিখে দিতে পারবো। ভার্সিটির স্টুডেন্ট যারা আছেন, ইটস আ ব্লাইন্ড বাই ওদের পারফিউম, কলেজে ব্লাইন্ড বাই, আই মিন সকল এইজের জন্য সবাই এটা চাইলে ব্লাইন্ড বাই করতে পারবে, কারণ এই ডিএনএটা আসলে সবার ভালো লাগার মতো পারফিউম ডিএনএ। কারণ অনেক ফিমেল আছে খুব বেশি ফ্লোরাল পারফিউম না পছন্দ করে না, তারা একটু ফ্রেশ ক্লিন টাইপসের পারফিউম পছন্দ করেন, তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লাগবে। ভাবুন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা খুবই ভালো একটা ব্যাঙ্কে গিয়েছেন এবং ব্যাঙ্কে আপনি ওয়েটিং রুমে বা কোম্পানিতে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করছেন, এবং আপনার সামনে হঠাৎ করে একটা হায়ার র্যাঙ্কের অফিসার হেঁটে গেল, এবং হেঁটে যাওয়ার পর খুবই সুন্দর, আই মিন খুবই সুন্দর একটা মেল আপনার নাকে হিট করলো, অ্যান্ড দ্যাট টাইম আপনি ভাবছেন দ্যাট এই পারফিউমটা কিসের, এত সুন্দর ঘ্রাণ, এত রিচ একটা স্মেল, এটা কিসের? অ্যান্ড সারপ্রাইজিংলি মেজরিটি কেসে হয়তো বা এটাই দেখা যাবে, তারা এই পারফিউমটা ব্যবহার করেছে। ব্লু ডি শ্যানেল, শ্যানেলের হচ্ছে সবথেকে মোস্ট পপুলার যতটুকু আমার মনে হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা পারফিউম, মধ্যে সবথেকে কমন যেটা সবার জানা সেটা হচ্ছে ব্লু ডি শ্যানেল পারফিউমটা, যদিও এটা পারফিউম কনসেন্ট্রেশন একটা। এই পারফিউমটা একটা জেন্টেলম্যান পারফিউম, এই পারফিউমটা একটা রিচ পারফিউম, এই পারফিউমটা একটা ক্লাসি পারফিউম আমার মতে, যদিও পারফিউমটা অনেক পুরনো এবং ডিএনএটা হয়তো বা অনেকেই স্নিফ করেছেন এরকম হতে পারে, বাট স্টিল এটা 2024 এসে আমার কাছে বেশ ভালো লাগে। এবং যারা মাত্র পারফিউম জার্নি শুরু করতে চান ভালো একটা পারফিউম দিয়ে, তারা ব্লু ডি শ্যানেলের যে ডিএনএটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে এই পারফিউমটার আসলে প্রাইস বাড়তে বাড়তে এখন খুবই বিচ্ছিরি অবস্থা। আপনার ব্লু ডি শ্যানেলের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 14-15 হাজার থেকে প্রায় 18-20-25 হাজার টাকা পর্যন্ত, ডিপেন্ড করছে আপনি কোন ভ্যারিয়েন্ট নিচ্ছেন। ইডিটি আছে, ইডিপি আছে, পারফিউম আছে, আমার কাছে পারফিউমটা আছে, এটাও পারফিউম 150 ml। এখন সবার হয়তো ইচ্ছা হতে পারে বাট সবার বাজেট নাও থাকতে পারে, তো এখন বাজেট যখন থাকে না তারা আসলে সবসময় ট্রাই করে বাজেট ফ্রেন্ডলি কিছু ক্লোন হাউস থেকে পারচেস করার। আজকে আমি ঠিক তেমনই একটা ক্লোন পারফিউম নিয়ে কথা বলবো, যে পারফিউমটা আমার মনে হয় আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, স্পেশালি ব্লু ডি শ্যানেলের ডিএনএ যদি আপনি ব্যবহার করতে চান, সেটা হচ্ছে আরমাফের ক্লাব ডেলুই আইকনিক। খুবই সুন্দর ব্লু কালার বটল দেখে বুঝেই গিয়েছেন এটা কোন পারফিউমটা ক্লোন হতে চলেছে, ইয়া এটা হচ্ছে ব্লু ডি শ্যানেল পারফিউমের ক্লোন। স্পেসিফিকভাবে যদি বলি ইডিটি এবং ইডিপি পারফিউমের একটা মিক্সড বলা যায়, হাইব্রিড বলা যায়। এই পুরো রিভিউতে কথা বলবো, এই পারফিউমটা কেমন, পারফিউমটার পারফরমেন্স কেমন, পারফিউমটার লঞ্জেভিটি কেমন, প্রজেকশন কেমন, প্রাইস রেঞ্জ কত, কোথায় পাবেন এবং সমস্ত কিছু। যদিও এই পারফিউমটা আমাকে পাঠানো হয়েছে পারফিউমিয়া থেকে, এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ পারফিউমিয়া থেকে, পারফিউমিয়াকে, পারফিউমিয়ার ওনারকে আমি বলার সাথে সাথে পারফিউমগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। উল্লেখ্য যে এই পারফিউমগুলো পাঠানোর পর আমাকে কিন্তু কোনোভাবে ইনফ্লুয়েন্স করার ট্রাই করা হয়নি ভালো বা খারাপ কিছু বলার জন্য, আমি সবসময় আমার সৎ মতামত দিয়ে থাকবো। এবং আমি সবসময় আপনাকে এটাই বলবো, তারা আমাকে পাঠিয়েছে, আমি তাদেরকে প্রমোট করছি, বেশ ভালো বিষয়, বাট দ্যাট ডাজন্ট মিন আপনার শুধুমাত্র তাদের কাছ থেকেই নিতে হবে। আপনি আপনার রিসার্চ করে যান, আপনি যেখানে ভালো প্রাইসে পাবেন ডেফিনেটলি চোখ বন্ধ করে সেখান থেকে পারচেস করবেন, আমার তাতে কোনো প্রবলেম নেই, আমি এটা প্রতিটা ভিডিওতে বলবো। এবং বাইরে এখানে কিন্তু আমাকে পে করা হয়নি, ঠিক আছে, এটা আমাকে জাস্ট রিভিউ করার জন্য পাঠানো হয়েছে, যদি পে করা হতো তাহলে ডেফিনেটলি ভালো হতো, এটা একটা কাজের মধ্যে একটা মোটিভেশান অ্যাড করে। সো এটা হচ্ছে আরমাফের ক্লাব ডেনুই আইকনিক, ক্লাব ডেনুই পারফিউমটা হচ্ছে সবাই দেখেছেন শুনেছেন আমার রিভিউ আছে, যেটা হচ্ছে ক্রিড অ্যাডভান্টাজের ক্লোন, এটা হচ্ছে তাদের ব্লু ডি শ্যানেলের ক্লোন। স্প্রেয়ারটা আহাবলে তেমন ভালো না, প্রাইস রেঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 5 থেকে 5.5, মানে 4,500 থেকে 5,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ডিসকাউন্টটা হয়তো বা এদিক সেদিক হতে পারে, তো সেজন্য আমি একটা রেঞ্জ বলে দিলাম, এক্স্যাক্টলি প্রাইসটা বলছি না যেহেতু প্রাইস সবসময় চেঞ্জ হয়। খুবই সুন্দর একটা ব্লু কালার বটল, অ্যান্ড আমার এই ব্লু শার্টের সাথে আসলে খুবই সুন্দর লাগছে, এটা স্পেশালি এই ধরনের আউটফিটের সাথে এটা ভালো যায়। সো এই পারফিউমটার যখন আপনি স্প্রে করবেন প্রথম ওপেনিংটা আপনার কাছে ভালো লাগবে না, কারণ একটু সিনথেটিকনেস আছে, একটু না মোটামুটি ভালোই সিনথেটিকনেস আছে, এটাতে অ্যালকোহল একটা ব্লাস্ট আছে, হয়তো বা স্প্রে করে মাত্র স্নিফ করতে গেলে আপনার নোজ একটু বার্ন করতে পারে, তো এটা স্প্রে করে মাত্র স্নিফ করতে যাবেন না।
ওপেনিংয়ে হচ্ছে খুবই সিনথেটিক একটা গ্রেপ ফ্রুটের নোট পাওয়া যায়, সিনথেটিকটা মিন্টের নোট পাওয়া যায়, যেটা তেমন বেশি প্লিজিং না, ঠিক আছে। বাট যখন আপনি এটাকে একটু সময় দেবেন, 5 মিনিট পর যখন স্নিপ করতে যাবেন, এটাতে খুবই সুন্দর গ্রেপ ফ্রুটের সাথে মিন্টের একটা টাচ বলা যায় পুরো পারফিউমের মধ্যে। অ্যান্ড জিঞ্জারের কারণে একটা এখানে স্পার্কলিং একটা ভাইব কাজ করে, ঝাঁঝালো একটা ভাইব কাজ করে। এবং এটার সাথে স্যান্ডেলউডের খুবই স্যান্ডেলউডের খুবই সুন্দর একটা নোট এখানে, স্যান্ডেলউডের যে একটা অ্যারোমা আছে একটু পাউডারি টাইপসের, ড্রাই পাউডারি ক্রিমি টাইপসের, সেই ক্রিমি ড্রাই স্যান্ডেলউড যে ভাইবটা, এটা পুরো পারফিউমের মধ্যে একটা কী বলবো, একটা লোভনীয় জিনিস অ্যাড করে দিয়েছে বলা যায়। তো এটা সেটেল ডাউন হওয়ার পর খুবই সুন্দর একটা গ্রেপ ফ্রুটের স্মেল, অ্যাট দ্য সেম টাইম মিন্টের ঘ্রাণ, সাথে হচ্ছে আদার যে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম স্যান্ডেলউডের যে একটা সুন্দর নোট থাকে, এই সবগুলো মিলে না খুবই সুন্দর একটা প্লেজেন্ট জেন্টেলম্যান রিচ একটা স্মেল প্রোভাইড করে। ইটস রিয়েলি গুড ম্যান। অ্যান্ড এটা আমার কাছে ব্লু ডিশনাল EDT এবং EDP দুটো মিক্স করলে যে ধরনের একটা স্মেল পাওয়ার কথা এক্স্যাক্টলি সেরকম মনে হয়। এটা ফিক্সড করে আমি EDP-র ক্লোন বা EDT-র ক্লোন বলতে পারছি না, দুটোর কম্বিনেশান মনে হয়েছে আমার কাছে পার্সোনালি। পারফিউমের সাথে কিন্তু এটা মোটেও ম্যাচ করে না। খুবই সুন্দর একটা রিচ স্মেল, যেটা আপনাকে খুবই সুন্দর মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো একটা মডারেট লেভেলের একটা প্রজেকশন প্রোভাইড করবে। এবং এই 1.5 ঘন্টার মধ্যে পারফিউমটা একটু পরপর আপনার পুরো বাতাসে ছড়িয়ে পড়বে। যারা এটা স্নিফ করবে তাদের কাছে এটা বিরক্ত লাগবে না, কারণ যেহেতু খুবই সফটভাবে এটা প্রজেক্ট করে, এটা তেমন বিস্ট লেভেলের কিছু না, অ্যাটলিস্ট আমার টেস্টিং আমি পাইনি। আমি লোকাল বাসে আপ ডাউন করি, আমি প্রতিটা ভিডিওতে বলি আমার লাইফস্টাইল হচ্ছে এরকম, আমি 7 নম্বর বাসে উঠি, 1.5 ঘন্টা জার্নি করে ভার্সিটি যায় বা সিটির দিকে যায়, আবার 1.5-2 ঘন্টা জার্নি করে আসি। তো এই হাই হিট ওয়েদারে এটা আমাকে মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা মডারেট প্রজেকশন দিয়েছে। এবং যদি ফ্যাব্রিকে স্প্রে করি তাহলে প্রায় 6-7 ঘন্টার মতো, 5-6 ঘন্টা বলবো আমি সেফ সেটে থাকার জন্য, 6 ঘন্টার মতো একটা লনজেভিটি প্রোভাইড করেছে। তো যারা আসলে এয়ার কন্ডিশন রুমে থাকেন তারা ডেফিনেটলি এটা থেকে আরও ভালো পারফরমেন্স আশা করতেই পারেন, যেহেতু এত হাই হিটের মধ্যে এটা ভালো লাস্ট করছে। বাট মজার বিষয় হচ্ছে একটা পারফিউম আছে আরমাফের ট্যাগহিম, ওটা সামহাও আমার এই টেস্টিকের মধ্যে ভালো পারফর্ম করেছে এটা থেকে, এটা খুবই হাস্যকর। ওটার প্রাইস রেঞ্জ হচ্ছে 2,500 টাকা, ওটা রিভিউ হবে, একটা কম্পারিজন ভিডিও হবে। 2,500 টাকার পারফিউম হচ্ছে এটাকে বিট করেছে পারফরমেন্সের দিকে, যদিও ওটা একটু সিনথেটিক বেশি। তো এটা যখন ডেভেলপ হতে থাকে খুবই সুন্দর একটা মিন্টি, খুবই সুন্দর একটা জিঞ্জারের স্মেল, খুবই সুন্দর একটা স্যান্ডেলউডের স্মেল, একটা খুবই সুন্দর জেন্টেল প্লিজেন্ট একটা স্মেল প্রোভাইড করে। এবং এই স্মেলটাই মোটামুটি ড্রাই ডাউন পর্যন্ত থাকে, এবং যখন এটা পারফিউমটা একদম ড্রাই ডাউনের দিকে চলে যাবে তখন এটা পুরোপুরি স্যান্ডেলউড এবং মিন্ট বেস একটা পারফিউমই হয়ে যায়, যেটা যেই স্নিফ করবে সে অ্যাপ্রিসিয়েট করবে। ট্রাস্ট মি, যদি আপনি ব্লাইন্ড বাই করতে চান এই পারফিউমটা ডেফিনেটলি ব্লাইন্ড বাই করতে পারেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, স্প্রে করে মাত্র স্নিফ করতে যাবেন না, গিভ সাম টাইম টু সেটল হোক, দেন হচ্ছে এটার খারিশমা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। অফিসের জন্য ইটস আ মাস্ট বাই পারফিউম, যারা অফিসে একটা পারফিউম পারচেস করতে চান, ব্লাইন্ড বাই করতে চান, 105 ml EDP কনসেন্ট্রেশনে এই পারফিউমটা আপনি চোখ বন্ধ করে পারচেস করবেন, আপনার অফিসের কলিগরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি লিখে দিতে পারবো। ভার্সিটির স্টুডেন্ট যারা আছেন, ইটস আ ব্লাইন্ড বাই ওদের পারফিউম, কলেজে ব্লাইন্ড বাই, আই মিন সকল এজের জন্য সবাই এটা চাইলে ব্লাইন্ড বাই করতে পারবে, কারণ এই DNAটা আসলে সবার ভালো লাগার মতো পারফিউম DNA। ফিমেলরাও চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, এই পারফিউমটা DNA ফিমেলরাও যদি চান ব্যবহার করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই অ্যাটলিস্ট, কারণ এই পারফিউমটা অফেন্সিভ টাইপসের না, অনেক বেশি ফ্যামিলিন না, কারণ অনেক ফিমেল আছে খুব বেশি ফ্লোরাল পারফিউম না পছন্দ করেন না, তারা একটু ফ্রেশ ক্লিন টাইপসের পারফিউম পছন্দ করেন, তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লাগবে। সিচুয়েশন নিয়ে কথা হয়ে গেল, পারফরমেন্স এক কথায় বেশ ভালো, 5-6 ঘন্টা লঞ্জেভিটি এবং 1.5 ঘন্টার মতো প্রজেকশন, কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন তাও হয়ে গেল। জাস্ট একটা বিষয় বলবো, এই পারফিউমটার আমার মনে হয় তারা এটার একটা আপগ্রেডেড ভার্সন হয়তো বা সামনে আনতে পারে, এবং ব্লু ডিশনাল বেশ কয়েকটা না ক্লোন আছে, আমার খুঁজে বের করতে হবে আসলে এই প্রাইস রেঞ্জে কোন কোন পারফিউমের কোন কোন ব্র্যান্ড থেকে আসলে ক্লোন প্রোভাইড করা হচ্ছে, যেগুলো আসলেই আরমাফের ক্লাব ডেনিয়ে থেকে বেশ ভালো কিছু প্রোভাইড করে। সো সেটার জন্য অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি দেখছি যারা যারা ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, শুধু ভিডিও দেখছেন, প্লিজ গাইস যদি ভিডিও আসলেই ভালো লাগে, আমার কন্টেন্ট আসলেই ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, এতে করে ভিডিও
যে ইউটিউবে যে অ্যালগোরিদম আছে, কমেন্ট করে জানাবেন রিভিউ কেমন ছিল, বা কোনো ধরনের যদি আমার আসলে ইম্প্রুভমেন্টের জায়গা থাকে সেটাও জানাবেন। এতে করে ইউটিউবের অ্যালগোরিদম এটাই ভাববে আমার কন্টেন্টগুলো আপনারা পছন্দ করছেন এবং এটা বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আর একটা মূল্যবান কথা, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ চৌধুরী ভাই এবং হচ্ছে মিস্টার স্যান্ট, এই দুটো পেজকে ফলো করবেন। মিস্টার স্যান্টটা হচ্ছে আমার সেল পোস্টগুলো পাবলিশ করা হয় যেখানে আমি পারফিউম সেল করি, এবং ফেসবুক পেজ চৌধুরী ভাই হচ্ছে আমি আমার রিভিউগুলো পাবলিশ করি, আপনারা ফেসবুক থেকেও চালিয়ে দেখতে পারবেন। এবং যদি ভিডিও ভালো লাগে স্টোরিতে শেয়ার করবেন, এতে করে সবাই পারফিউম সম্পর্কে জানবে, সবার কাছ থেকে ভালো স্মেল বের হবে, কারণ স্মেলিং গুড ইজ ম্যান্ডেটরি। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।